শ্রমিক ও ড্রাইভারের মধ্যে কথা কাটাকাটি নিয়ে ঘটনা উদয়পুরে সোমবার রাতে উদয়পুর রমেশ চৌহনি এলাকায় রাজীব পেট্রোল পাম্পে বিএলবি আই এ প্রজেক্টস প্রাইভেট লিমিটেড কনস্ট্রাকশনের কিছু সরঞ্জাম বহিরাজ্য থেকে উদয়পুর নিয়ে আসে শ্রমিকরা মাল আনলোড করার পর কিছু টাকা যায় ড্রাইভারদের কাছে আর এই টাকা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় পরবর্তী সময় শ্রমিক ও ড্রাইভারের মধ্যে মারপিট শুরু হয় এতে করে শ্রমিক ও ড্রাইভার তিনজন আহত হয় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায় খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে ছুটে এসে আহতদেরকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায় এই মারপিটকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় উদয়পুর রমেশ চৌমহনী এলাকায়

লোক তাৰা খালি কৰ আছে ঘালি কৰে দুই হাজাৰ টকা বুলি দ্বিতীয় তাৰা আমাৰ বড়ো বাটিজাৰো মাৰিছে মেজবাটিজাৰো লৈ আছে